সরকারে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন বিল 2024 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব করছি যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002 এর অধিকতর সংশোধন কল্পে আনীত বিলটি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন বিল 2024 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ 3 এবং জনাব মাসিদুদ্দিন চৌধুরী ফেনী 3। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ 3 এবং জনাব মাসিদুদ্দিন চৌধুরী ফেনী 3। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। 2 মিনিট করে বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। 2 মিনিট। মাননীয় স্পিকার, বিল তো উত্থাপনের দিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন না। আমি মানে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়কে বলবো সেই কথাটাই যে এই আইনটা যখন করা হয় 2002 সালে বিএনপি সরকারের সময়, তখন আপনারা বলেছিলেন এই আইনটা একটা নিবর্তনমূলক আইন, এটা একটা ব্ল্যাক ল। এই আইনটা রাজনৈতিক কারণে বা যে কোনো কারণে সরকার ইচ্ছা করলে যে কোনো নাগরিককে হয়রানি করতে পারে, হ্যারাস করতে পারে, সেই আইনটা আপনারা রেখেছেন। আমি জানি না কেন রেখেছেন। ওই দিন মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন যে আপনারা আপনাদের উদ্দেশ্য ভালো। আমার প্রশ্ন হইল উদ্দেশ্য ভালো আপনাদের যখন আপনারা একদিন ক্ষমতা থাকবেন না, স্থায়ী ভাবে আইনটা করবেন, যখন অন্য কোনো দল আসবে তখন সেই উদ্দেশ্য তো ভালো নাও থাকতে পারে। তাহলে আপনাকে এটা বলতে চান যে বিএনপি যখন আইনটা আনে তাহলে বিএনপি একটা ভালো কাজ করেছিল এই আইনটা এনে, তাহলে এটি আজকে স্বীকার করুন। এবং মাননীয় স্পিকার, র্যাবের বিষয়ে অনেক প্রশ্ন ছিল এবং এই আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক দল সেদিন বিরোধিতা করেছিলেন যখন র্যাবের আইন করা হয় এই বিএনপির সময়। সেই র্যাব এখন টিকে আছে এবং তারা কাজ করতেছে। আমার প্রশ্ন হলো মাননীয় স্পিকার, এই সরকারের কাছে আমার অনুরোধ যে মাননীয় মন্ত্রী যদি প্রয়োজন পড়ে আপনি আরো 1-2 বছরের জন্য এক্সটেনশন করেন, কিন্তু প্লিজ বিলটাকে এই আইনটাকে স্থায়ী ভাবে আপনারা করেন না। করলে এটা ভবিষ্যতে দেখবেন একদিন আপনাদের উপরে এসে এটা এমন অবস্থা হবে আপনারা সেদিন আফসোস করবেন। কাজে আমি মনে করি এই আইনটা জনমত যাচাইয়ের জন্য, মানুষ যাতে জানতে পারে মানুষ এটা পক্ষে কি না স্থায়ী করার, জনমত যাচাইয়ের জন্য এটা প্রেরণ করা হোক মাননীয় স্পিকার। এটা আমার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মোদের কাছে সরকারের কাছে অনুরোধ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। চাঁদাবাজি, স্থাবরাস্ত্রের সম্পদ বিনষ্টকরণ, ছিনতাই, দস্যুতা, এগুলাকে পরিহার, এগুলা থেকে রক্ষা পাওয়ার জন্য বা এগুলার জন্য এই আইনটি নিয়ে আসেন। মাননীয় স্পিকার, কথা হলো আইনটি এনেছিল বিএনপি সময়, ওই সময় আমরা এবং আজকের সরকারি দল আওয়ামী লীগ এটা বিরোধিতা করেছে মাননীয় স্পিকার। তারপর আইনটি পাশ হয়ে গেছে, আজকে পাশ হয়ে যাবে, এতে কোনো দ্বিধা নেই। কিন্তু মাননীয় স্যার, প্রশ্ন হলো যার জন্য গর্ত খুঁড়বেন সেই গর্তে নিজেকে পড়তে হয়। আজকে বিএনপি সেই আইনটি পাশ করেছিল, আজকে সেই গর্তে তারা পড়েছে মাননীয় স্পিকার। এবং আজকে আবার এই আইনটিকে আজকে বর্তমান সরকার এটাকে আবার নিয়ে এসছেন পার্মানেন্ট স্থায়ীভাবে পাশ করবার জন্য। আমি বলতে চাই যে দিন একরকম থাকবে না, দিন এখন থাকে। সেই জন্যই আমার মনে হয় যেহেতু এর ইতিপূর্বে 2-3-7 বছর করে এটা সময় বদ্ধ করা হয়েছে, আমার প্রস্তাব হলো এবারও এই আইনটিকে কমসে কম আমাদের 5 বছর আপনার মেয়াদকাল পর্যন্ত এটা বর্ধিত করেন বা 4 বছর করেন, তাহলে হয়তো পরবর্তীতে দেখা যাবে কি হয়। আমি সেই জন্যই আমি বলতে চাই এই বিলটি যদিও
ইতিমধ্যে আবার 24 সালে 9 এপ্রিল 24 সালে শেষ হয়ে যাবে আমার মনে হয় যে এটা যদি আপনারা 2026 সাল বা 28 সালের 24 এপ্রিল পর্যন্ত যদি করা হয় সেজন্য আমি আপনাদের মধ্যে প্রস্তাব করছি এটা জনমত যাচাই করার জন্য প্রেরণ করা হোক মানে স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মাসুদউদ্দিন চৌধুরী ফেনী 3 2 মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ 2002 সালে এই আইনটা প্রণয়ন করা হয়েছিল বিশেষ করে সেনসেশনাল যেসব মামলাগুলো আছে যাতে করে দ্রুত বিচার হয় এবং সেটার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি ঘটে তখন কিন্তু তৎকালীন বিরোধী দল সহ অন্যান্য সবাই এরা বিরোধিতা করেছিল 2002 থেকে 2024 22 বছর আইনটা চলেছে বর্ধিত করে করে তো এখন এই আইনটাকে স্থায়ী আইনে আমরা রূপান্তর করার জন্য যে প্রস্তাবটা এসেছে সেই ব্যাপারে আমি বলতে চাই যে 22 বছরের মানুষের অভিজ্ঞতা কি হয়েছে সেটার উপর ভিত্তি করে একটা জনমত যাচাই করা যেতে পারে এতে এই জনমত যাচাই করলে তাহলে বোঝা যাবে যে সত্যি সত্যি জনগণ এই আইনের পক্ষে কি বিপক্ষে আর যেহেতু আইনটা এপ্রিল মাসে শেষ হয়ে যাচ্ছে সেটা কিছু সময়ের জন্য 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের জন্য বর্ধিত করা যেতে পারে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খানকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার আমাদের মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছিলেন 2002 তে এই আইনটি মানে হয়েছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি বলতে চাই সেই সময়ের পরিস্থিতি যেটা ছিল একটা অরাজক পরিস্থিতি অস্থিতিশীল ছিল যেখানে সেখানে ক্রাইম হতো যেখানে মানে নানান ধরনের ক্রাইম সংঘটিত হতো সেই জন্যই হয়তো তখনকার সরকার এটি করেছিলেন আমি মনে করি এই আইনটি করার উদ্দেশ্য ছিল মানে তাৎক্ষণিক একটা বিচার যাতে পায় মানে অল্প সময়ের মধ্যে যারা অপরাধ করে তাদের একটা বিচার যেন হয় তারা যেন শাস্তি পায় মূল উদ্দেশ্যই সেটা ছিল আমরা এই আইনটি চাঁদাবাজ যানবাহন চলাকালে প্রতিবন্ধকতা যানবাহনের ক্ষতি সাধারণ স্থাবর স্থম্পর সম্পত্তি বিনষ্ট করা চিন্তায় দস্যুতা ত্রাস অরাজক পরিস্থিতি তরপত্র ক্রয় বিক্রয় গ্রহণ দাখিল এই সমস্ত যারা বাধা দান করেন তাদের জন্যই এই আইনটি তৈরি করা হয়েছিল মাননীয় স্পিকার এই আইনটি কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যরা অনেক সময় আমাদের কাছে পাঠান যে এই আইনের মাধ্যমে যেন বিচার হয় কারণ তারা শুধু সংসদ সদস্য না সবাই অনেকেই এই আইনটিকে ব্যবহার করার জন্য আমাদের কাছে প্রায়শই মানে আমাদের সুপারিশ পাঠান কারণটা ওই একটাই যাতে করে দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীরা শাস্তি পায় আমাদের আইনটির উদ্দেশ্যটা ছিল সেটাই মাননীয় সংসদ সদস্যরা কিন্তু কেউ বলেনি যে আইনটি বাতিল করে দেন কেউ বলেননি যে আইনটি যথাযোগ্য নয় তারা শুধু বলছেন এটা সময় বৃদ্ধিটা করে দিয়ে আইনটা চালু থাকুক কিন্তু কেউ বলেননি যে আর সবাই অপর মানে বিরোধিতা করছেন যে এটা আইনটা যেন পারমানেন্ট না হয় মাননীয় স্পিকার এই আইনটি সবকিছুই একই রকম ভাবে আছে আমরা কোনো এটা সংশোধন করি নাই শুধু সময়টি বাড়িয়ে আমরা একটা পার্মানেন্ট আইনে যাতে বারবার আমরা 22 বছর ক্রমাগতভাবে আমরা কিন্তু এই আইনটি বাড়িয়ে গেছি 2 বছর এবং কোনো কোনো সময় আরো বেশি এই আইনটি দ্বারা আমরা যাতে করে দ্রুত বিচার সবার সম্মুখে পৌঁছে দিতে পারি সেটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল মাননীয় স্পিকার আমরা এই আইন কাউকে উদ্দেশ্য করে কিংবা মানে কাউকে ক্ষতি করার জন্য এই আইন হয়নি এই পর্যন্ত যা এই আইনের ইমপ্লিমেন্ট হয়েছে কেউ বলতে পারবে না যে কোনো রাজনৈতিক নেতাকে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে এই আইনের মাধ্যমে এনে তার বিচার কার্য করা হয়েছে এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে এরকম কিছু কিন্তু ঘটে নাই মাননীয় স্পিকার তা কাজেই আমরা সব দিকে যাচাই বাছাই করে আমরা দীর্ঘ সময় এটাকে আমরা পরীক্ষা নিরীক্ষার পরে আমরা মনে করেছি যে আইনটা বারবার সময় বর্ধিত না করে এটা আমরা পার্মানেন্ট আইনে পরিণত করা যায় কিনা এটা নিয়ে আমাদের ক্যাবিনেটে মিটিং হয়েছে এটা
আপনার মাধ্যমে আমাদের স্থায়ী কমিটিতে সংসদীয় স্থায়ী কমিটিতে গিয়েছে এবং অনেক অনেক জায়গা থেকে আমরা ইনফরমেশন কালেকশন করে আমরা যারা নাকি ভুক্তভোগী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা পরবর্তীতে এই সিদ্ধান্তে আসছিলাম এবং আমরা মনে করি তারা যে প্রস্তাবটি করেছেন জনমত যাচাইয়ের জনমত যাচাইয়ের কোনো কিন্তু এখানে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ এটা জনমত মানে আমরা জনমত এটা আইনটি তৈরি করার সময় এই সমস্ত প্রশ্ন আসছিল এবং আমরা যখন বর্ধিত করেছি তখনও এই সমস্ত প্রশ্ন আসছিল সবসময় মাননীয় সংসদ সদস্যরা বিলটি পাশ করে দিয়ে গেছেন তা আমি মনে করি যে মাননীয় সংসদ সদস্যরা যে সমস্ত আপত্তি তুলেছেন এই আপত্তিগুলি মানে আমার তাদের জন্যই এবং সবার জন্যই এটা মঙ্গল হবে যদি আমরা একবারে বাড়ি এটা পারমানেন্ট আইন করে নিই মাননীয় স্পিকার আমাদের উদ্দেশ্যটা সেটাই এই আইনে কাউকে ক্ষতি করবে আমরা চলে গেলে আমাদের বিরুদ্ধে এটা গেলোটিন হিসাবে কাজ করবে এই ধরনের ধারণা আমাদের আওয়ামী লীগ সরকার কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীরা এই ধরনের কোনো কাজও করে না যাদের জন্য এই ধরনের আইন প্রয়োগ হবে আমি সেই জন্য মাননীয় সংসদ সদস্যদেরকে মানে অ্যাসুরেন্স দিতে চাই এটা কোনো ফলস প্রয়োগ হবে না এটা ভালো আইন তাদের মেনে নিতে আমি অনুরোধ রাখবো মাননীয় স্পিকার তাদের দাবিগুলো এই মুহূর্তে আমরা গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত ধন্যবাদ মাননীয় স্পিকার